পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানকে যানজট মুক্ত করতে এবং শহরে দুর্ঘটনা কমাতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পণ্যবাহী গাড়ি চলাচলের ক্ষেত্রে বেশ কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে। বেশ কিছুদিন যাবৎ শহরের মধ্য দিয়ে পণ্যবাহী গাড়ি যাতায়াত বেড়ে গিয়েছিল, এর ফলে ছোট বড় নানান দুর্ঘটনা ঘটে চলেছিল, বেশ কয়েকজনের মৃত্যুও হয়। মূলত শহরের মধ্যে তিনটি জায়গা দিয়ে প্রবেশ করা যায়, উল্লাস মোড়, তেলিপুকুর মোড় ও নবাবহাট এলাকা দিয়ে। ওই সব এলাকা দিয়ে পণ্যবাহী গাড়ি প্রবেশের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। একমাত্র প্রয়োজনে শহরে প্রবেশ করতে পারবে পণ্যবাহী গাড়ি রাত 10টা থেকে সকাল 6টা পর্যন্ত। ডিএসপি ট্রাফিক হেডকোয়ার্টার অতনু ব্যানার্জি জানান, বিগত এক সপ্তাহ আগে এই নির্দেশিকা জারি করা হয়েছে। এছাড়াও কাল্লা ও কাটোয়ার ক্ষেত্রেও বেশ কিছু নির্দেশ জারি করা হয়েছে। শুধু বালির গাড়ি না, এখন 24x7 মানে 24 ঘন্টার জন্যই কন্টিনিউ করা হয়েছে, যে যারা যেসব গুডস ভেহিকেল মানে অন্য জায়গায় যাবে কিন্তু তারা শহরের রাস্তাটাকে মানে জিটি রোড, একটা হচ্ছে বর্ধমান শহরে একটাই মাত্র রাস্তা জিটি রোড, সেটাকে অ্যাভেল করে যেত, যার জন্য প্রচুর কনজেশন হতো, প্রচুর অ্যাক্সিডেন্ট হতো। তার জন্য আমরা একটা এ করেছি, শহরের মধ্যে কোনো অনলি শহর বাউন্ড যে গাড়ি আছে গুডস ভেহিকেল তারা ঢুকবে শহরে, তাও রাত্রির 10টা থেকে 6টার মধ্যে, বাকি সময় কোনো গাড়ি ঢুকবে না। এটা অলরেডি এক সপ্তাহ হয়ে গেছে আমাদের শুরু। এটা প্রথম থেকে শুরু হয়েছে, আজ থেকে না, এটা আমাদের 7 দিন অলরেডি হয়ে গেছে। শহরে ঢোকার মেন রাস্তা আছে, একটা হচ্ছে উল্লাস মোড় দিয়ে ঢুকতে পারে, একটা তেলিপুকুর দিয়ে ঢুকতে পারে, একটা নওয়াবহাট দিয়ে ঢুকতে পারে, এই তিন জায়গায় করা হয়েছে। এছাড়াও আমাদের করা হয়েছে মানে রাত্রি আমরা স্পেসিফিক করেছি 6 মাইলে, ওখানে ভাতার থানান্দে 6 মাইল, যেখান থেকে কাটোয়া রোড দিয়ে কোনো গাড়ি ঢুকবে না, ওরা 6 মাইল হয়ে ওরা NH2B দিয়ে বেরিয়ে যাবে নওয়াবহাট হয়ে। এটা আর যারা কালনা থেকে আসবে তাদের আমাদের কালনা আরবি এন্ডে রেখে রোড রেখেছি, ওখান থেকে ওরা কাটোয়া রোড হয়ে 6 মাইল হয়ে বেরিয়ে যাবে, আরবিতে কোনো গুডস প্যাকেট উঠবে না। তা সেটা বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।